রাজধানী রেল ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটু একটু হবে, কিন্তু এইটা ইয়ে করতে হবে এবং এইটা ওনারা একটা ডিজি মহোদয় আছেন এবং সিনিয়র সচিব মহোদয় আছেন, ওনারা এটা করবেন। আরেকটা হচ্ছে যে রেলের জমি নিয়ে 9-6 হওয়া, এইটাও একটু ইয়ে করতে হবে। রেলের জমি কোথায় কার হাতে আছে, কিভাবে আছে, তো এটার একটা আমরা ইয়ে চাইছি। তো এইগুলো আমরা আশা করতেছি, আমরা এটা এগুলো খুব সহসাকার এগুলো সিদ্ধান্ত হিসাবে আমার কাছে পাঠানো হবে এবং আমরা কিন্তু কনস্ট্যান্টলি মনিটরিং করবো। এই যে রেলওয়েতে যেসব সিদ্ধান্ত হয়েছে, আপনারা মনে করবেন যে না আমরা বলে দিয়েছি একটা বক্তৃতা, এটা কিন্তু বক্তৃতা না, আমরা কিন্তু বক্তৃতার, এটা কিন্তু বক্তৃতার সরকার না, এটা হচ্ছে কাজের সরকার। তো আমরা সেই কাজটা করতে পারবো এবং আমি ওনাদেরকে যেটা বলছি যে এইবার যদি আমরা ব্যর্থ হই তাহলে কিন্তু আমাদের জন্য জাতি হিসেবে ভয়ানক পরিণতি অপেক্ষা করতেছে। এবং আমি ওনাদেরকে হেলাল হাফিজের একটা কবিতা পড়ে শোনাইছি। ওই কবিতাটা কোথায় দেখি,